অ্যাশেজে সমতা ফেরাতে ব্যর্থ বাজ বল। স্টোকসের 155 রানের পরও জয় অস্ট্রেলিয়ার। 2023-এর অ্যাশেজ মনে করিয়ে দিল 2019-এর অ্যাশেজকে। 2019 অ্যাশেজে তৃতীয় টেস্টে বেন স্টোকসের 135 রানের অপরাজিত ইনিংস। প্রথম ইনিংসে ইংল্যান্ড দল 67 রানে অল আউট হয়ে যাওয়ার পরও ম্যাচ যে জেতা যায় তা বুঝিয়েছিল ইংল্যান্ড। তখনও বাজ বল আসেনি, কিন্তু চোখে চোখ রেখে লড়াই কিভাবে করতে হয় দেখিয়ে দিয়েছিলেন স্টোকস। অ্যাশেজ 2023 আরও একবার লড়লেন সেই স্টোকস। জনি বেয়ারস্টো যখন ব্যাক কেলে ছেলের মতো বল কোথায় আছে না দেখে ক্রিস ছেড়ে বেরিয়ে আউট হলেন, তখনও অধিনায়কোচিত ইনিংস খেললেন বিগ বেন। স্টোকস রবিবারও চেষ্টা করেছিলেন, কিন্তু এবার পারলেন না। 155 রান করেও হলো না। ব্যাটকামিন্সদের পরিকল্পনা ব্যর্থ করতে পারলেন না স্টোকস। অ্যাশেজের প্রথম ম্যাচে এসবাস্টনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাজ বল ব্যর্থ হয়। প্রথম দিনে 393 রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠে। জরুর অপরাজিত থাকায় আরও কিছুক্ষণ ইংল্যান্ড ব্যাট করতে পারে বলে মনে করেছিলেন অনেকে, কিন্তু আক্রমণাত্মক ক্রিকেট খেলতে গিয়ে ইংল্যান্ড ইনিংস ডিক্লেয়ার করে দেয়। শেষ 4 ওভারে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে নামায়, কাজ হয়নি তাতে, ইংল্যান্ড হেরেও যায় ম্যাচটি। আকাশী ক্রিকেট খেলার নামে ইংল্যান্ডের নেওয়া সিদ্ধান্ত ভুল বলে মনে করেন অনেকেই। জনি বেয়ারস্টো যখন আউট হয়ে ফিরছেন তখনও জেতার জন্য 178 রান দরকার ইংল্যান্ডের। ক্রিজে বেন স্টোকস ছাড়া কোনো প্রথম সারির ব্যাটার ছিল না, বাকিরা সবাই নিচের সারির ব্যাটার। তাদের নিয়েই লড়াই শুরু করেছিলেন বেন স্টোকস। প্রথম গিয়ার থেকে সরাসরি পৌঁছে গেলেন পঞ্চম গিয়ারে। অস্ট্রেলিয়ার পেসারদের বিরুদ্ধে রুদ্রমূর্তি ধারণ করলেন তিনি। দর্শকদের মনে পড়ে যাচ্ছিল 4 বছর আগের হেডিংলে, সেখানে একাই ইংল্যান্ডকে জিতিয়েছিল স্টোকস, কিন্তু এবার তা পারলেন না বিগ বেন। 214 বলে 155 রানের ইনিংস খেললেও দলকে জেতাতে পারলেন না তিনি, কিন্তু প্রতিপক্ষের মন জয় করে নিলেন স্টোকস। তিনি যখন আউট হয়ে ফিরছেন তখন প্যাট কামিন্স, স্টিভ স্মিথরা ছুটে এসে পিচ চাপড়ে দিলেন স্টোকসের। দর্শকরা উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে জানালেন ধন্যবাদ। লড়াইয়ের জন্য ইংরেজ অধিনায়ককে পুনিশ করলেন তারা। ব্যারিস্টো আউট হওয়ার পর স্টোকসের রান ছিল 126 বলে 62, পরের 88 বলে 93 রান করলেন স্টোকস। শুধু রান নয়, যেভাবে স্টোকস রান করলেন সেটাই আসল। শুরু করেছিলেন ক্যামেরন গ্রিনকে দিয়ে, গ্রিনের 1 ওভারে 24 রান করেন তিনি। পরপর 3 বলে তিনি ছক্কা মারেন স্টোকস, এর মধ্যে আবার একটি ক্যাচ ছাড়েন মিচেল স্টার। সেই ওভারেই ছক্কা মেরে নিজের 17 রান করেন স্টোকস। তার মধ্যে অবশ্য স্টোকসের 3টি ক্যাচও ছাড়েন অস্ট্রেলিয়ার ফিল্ডাররা। শুধু বড় শট খেলাই নয়, তার সঙ্গে ব্রডকে বাঁচিয়ে রেখেছিলেন তিনি। ওভারের 4 থেকে 5টি বল খেলছিলেন তিনি, তারপর সিঙ্গেল নিচ্ছিলেন যাতে ব্রডকে বেশি বল খেলতে না হয়। যে তার লক্ষ্য 100 নিচে নামার পরে বড় শট মারা কিছুটা কমান স্টোকস। তিনি বুঝতে পারছিলেন জয়ের কাছে পৌঁছচ্ছেন, তাড়াহুড়ো করতে চাইছিলেন না। কিন্তু জশ হ্যাজেলউডের একটি বলে লোভ সামলাতে পারলেন না তিনি। অফ স্টাম্পের বাইরের বল লেগে বড় শট খেলতে গেলেন, বল ব্যাটের কানায় লেগে উপরে উঠে গেল, ক্যাচ ধরলেন ক্যারি। স্টোকস আউট হওয়ার পরে কিছুক্ষণ ক্রিজেই দাঁড়িয়ে থাকেন তিনি, যেন বিশ্বাস করতে পারছেন না তিনি। তারপর ধীরে ধীরে তিনি সাজঘরের দিকে ফিরে যান, তখন স্পিড কামিন্সরা এসে পিট চাপড়ে দেয় স্টোকসের। প্রশংসা করেন তার ব্যাটিংয়ের, দলকে জেতাতে না পারলেও সবার মন জিতে নিলেন ইংল্যান্ডের অধিনায়ক। অন্যদিকে অ্যাশেজের দ্বিতীয় টেস্টেও জয় তুলে নিল অস্ট্রেলিয়া।